তোর বাস গেলে না আজব করে মাইরি, যখন দরকার তখন আইসবেক নাই। একটা জিনিস দেখবে, যেদিকে যাবে সেইদিকে তখন কিছুতেই বাস আইসবেক নাই, উল্টো দিকে বাস যাবে। নিতে তুই মুচকি মুচকি হাসিস কেন রে? আমি অনেকক্ষণ ধরে দেখছি, এখানে মুচকি মুচকি হাসছে কিন্তু কিছু বলছে নাই। আরে তোর ব্যাপারটা কি? বাবু ও বাবু, আমরা তিনজন ছাড়া আর একজন আছি, আপনার ভালো হবে। কি বলছিস রে? আমার তো কিছু মাথায় ঢুকছে না, ঝেড়ে কাজ ঝেড়ে। বাবু ও বাবু, আমি বলছিলাম যে আপনি তাড়াতাড়ি বিয়েটা করুন, ভোজি খাবো। বলে কন্যাটাকে তো শাশুড়ি হবে নাকি? বাবু ও বাবু, আপনার জন্য একটা কন্যা রয়েছে তো পাশে, দেখুন ওটা জোগাড় হয়ে যাবে। তো বলি হ্যাঁ রে, তুই কোনোদিন এক মিনিটে নিজের ঘর থেকে মামা ঘর গেছিস? না বাবু যাই নাই। তোর কান করে দেবো মারবো না, কান থেকে ঝরঝরে রক্ত বেরোবে আর এক সেকেন্ডে মামা ঘর পৌঁছে যাবি। রেগোনা রেগোনা, আমি একটু কথা বলবো। তোর আবার কি হইলো? আমি বলছিলাম যে তোমার মা বাবা তোমার জন্য তো কন্যা খুঁজছিল, অত কষ্ট করে কি দরকার গো? এই পিছনে বেটি ছেলেটাকে করে বলে দেখো কেন, যদি বিয়া বিয়ে করে। তুইও উচ্ছন্ন গেছিস রে, এই চড়ে পাকা হয়েছিস শালা, এই বসে পড়াশোনা কর গা, তার বিয়া দিব, বেটি ছেলে দেখবো, এই দেখবো ওই দেখবো। হাই এইটা কিন্তু ঠিক হলো না। তুমি বললে রাগবে না রেগে গেলে। আপনি তো ডন, আপনি তো মস্তান, আপনি যা বলবেন তাই হবে, আমি আর কি বলবো। আমি একটা কথা বলবো। আমার দিকে অমন করে কেন দেখছো, একটা কথা বলবো? ম্যাডাম ও ম্যাডাম বলুন কি বলবেন? বলছিলাম যে আমি অত বাস পাই নাই, তো তোমরা চলে গেলে এই জায়গাতে আমি একাই হয়ে যাবো, আমাকে ছেড়ে যাইও না, একটা বেটি ছেলেকে একা ছেড়ে চলে যাবে। কি হইলো কিছু বলো। এইটাই তোমার কথা, আর কিছু বলেন নাই। আর কি বলবো? নিত্যাই বেটি ছেলেটা একা আছে, আমরা তিনজন আছি, ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না। পালাই চল বাপ পালাই চল। বাবু ও বাবু, এই সুযোগটাকে কাজে লাগা। কি বলছিস রে? ছেপে টেপে গেছিস নাকি? আমাকে জেলে যাওয়া শখ হয়েছে। বাবু ও বাবু, আমি উল্টো পাল্টা কিছু তো বলিনি, ভালো ভাবে ভাবুন, ভালো করে বল। বাবু ও বাবু, দেখুন বেটি ছেলে তো একা আছে, আমাদেরকে বলছে হেল্প করতে, আমরা হেল্প তো করবই থাকবই, এই সুযোগে আপনি একবার বলে দেন যে বিয়া করবে কিনা আপনাকে। আমি সব বুঝতে পারছি, আমাকে মার খাওয়ানোর তো সব জেগেছে। না বাবু বলছিটা নিজেই কিন্তু ঠিকই বলেছ, ব্যাপারটা তুই ঠিকই বলছিস, কিন্তু যদি আমাকে চচ্চাপড় মারে? কোনো ব্যাপার নাই, আমরা তিনজনে ছেড়ে পেটে ছেলেটা আছে, কেউ দেখতেই পাবে না। বলো আমাকে ছেড়ে যাবে নাই তো? না না কেউ ছেড়ে যাবে নাই, বলতে দা আপনার জন্য স্পেশাল কার্ড দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিছু বলবে? বলে কিছু বলবে আমাকে? বলার জন্যই তো এসছি। বলো, বলছিলাম যে তুমি দিয়ে বলছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো কেন, কোনো অসুবিধা নেই। বলছিলাম যে তোমার তো বিয়ার বয়স হয়ে গেছে, তো ঘর থেকে বিয়া ফিয়া দিবে নাই? তুমি কি করে জানলে? তোমার মতন ডাগর বেটি ছেলেটা চোখের গোড়াতে জল জল করে জ্বলছো, টগর টগর করে দাঁড়াই আছো, দেখে তো যে কেউ বুঝে যাবে। তো তুমি কি ঘটক বাটো নাকি? আরে তা কি বলছে রে, আমার ঘটক বলছি। বলছে যে আইসো ছাড়ো, মনের কথাটা বললো। লে বাবা, আমি ঘটক ফুটক কেন হবো? আমারও বিয়ার বয়স হয়েছে, তো আমাকে বিয়া করবে? তোমাকে কেন বিয়া করবো? তোমাকে জানি না চিনি না, ভালো করে পরিচয় হয় নাই, তোমার নাম পর্যন্ত জানি না। ও কোনো ব্যাপার না, আস্তে আস্তে
পরিচয় হয়ে যাবে ঠিক আছে স্যার বুঝলাম কিন্তু তোমাকে বিয়ে করে আমার লাভ কি তুমি কি চাকরি ফাকরি কিছু করো বড় লোকের ঘরে ছিলা শালা কি বলবো রে ফেসে গেলাম যে এই সব প্রশ্নের উত্তরই নেই আমার কাছে মাঝপথে প্রপোজ করতে চলে এলো স্যার তুমি ছাড়ো না ওইসব কোনো ব্যাপার নাই তোমার জীবনে যা দরকার আমি সব দিয়ে দেবো শুধু আমাকে বিয়েটা করো আমাকে ঘরের সঙ্গে কথা বলতে হবে তো ওইসব কোনো ব্যাপারই নাই আমি তোমার ঘরের সঙ্গে কথা বলে দেবো আগে বলো তুমি রাজি কিনা দেখে শুনে তো তোমাকে ভালোই মনে হয়েছে আমার বিয়ে করতে অসুবিধা নাই তুমি আমার ঘরের সঙ্গে কথা বলো ফলটি তো ফেটে গেছে ফাটি দাও হাই ক্লিয়ার করতে দে মাঝপথে ফরম কাটিস না আমি বলছিলাম আমাকে তুমি গান শোনাবে গাড়িতে চাপাই পরে ঘুরে বেড়াবে কেমন হতো তুমি বলতো না 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 খালি বিয়ে হবে না কেন হবে না কেন এখন পেট্রোলের যা দাম বাড়ছে কোথায় কম তেল খরচা করবে তা না বলছো পথ যদি না শেষ হয় পুরনো যুগে পড়ে আছো লে বাবা গাড়িতে ঘুরবে না ঘুরবো কিন্তু এমন রাস্তাতে যাবো না যেটা শেষ হবে না আর একটা শর্ত আছে আমি কিন্তু একা সংসারে কাজ করবো না আমার সঙ্গে কাজ করে দিতে হবে ও এগুলো কোনো ব্যাপারই নয় এ বাবা বাবু এক গ্লাস জল নিজে খাই না আবার বলছি কাজ করে দেবো তোমার কোনো চিন্তা নেই আমি সব কাজ করে দেবো সত্যি একদম তুমি রান্না করবে আমি খাবো আর রান্না করে দেবো আমি খাবো তুমি বাসন মাজবে আমি ঘুমাবো তুমি মশারি টাঙাবে আমার সঙ্গে ফাজলামি ফাজলামি করে দেখো সত্যি কথা বলছি একজন খাবে আর একজন রান্না করবে তবে না চলবে বাবু ও বাবু এমন করলে আপনার ভাগ্যে কোনদিন বিটিশলা পড়বে নাই আর আপনার বিয়াও হবে নাই দেখলে তো কেমন মার খেলাম রাস্তাঘাটে কাউকে পোটাতে যেও না আর আমার মতন ফাজলে মারতে যেও না এটা কি ছিল বাস্তব জগতে না মেরে বেড়ে না জেলে ভরে দিবে একদম জীবন শেষ বেশি চিন্তা না করে ভিডিওটা লাইক করে দিন আর শেয়ার করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুকে ফলো করে দিন